আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আজকে আমি চলে আসছি নতুন ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিওতে দেখবেন শখিন এক সেলিম ভাই, উনি বনশ্রী প্রজেক্টে থাকে, ওনার ছাদে চলে আসছি ওনার বাগান দেখতে। পাশাপাশি উনি কবুতর আগে হাঁস মুরগিও পালতো। আমরা ওনার একটু ভিডিও ছাদে যেই শখিনভাবে উনি ফলন করেন বিভিন্ন রকমের ফল গাছ এগুলো দেখব। চলুন সেলিম ভাইয়ের কাছে যাওয়া যাক। আমরা প্রথম সেলিম ভাইয়ের কবুতরের লকটে চলে যাই, তারপর এখান থেকে পুরো বাগান দেখাবো। মানে ভিডিওটা যার ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। অনেকেই বলেছেন যে আমার আসলে উপস্থাপনা একটু ভুল হয়, আসলে আমি চেষ্টা করছি আরও ভালো করার জন্য, আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি জানি আমার চ্যানেলটাকে সবার মাঝে তুলে ধরতে পারি এবং সবার শৌখিন যে জিনিসগুলো এগুলো দেখাতে পারি। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। এখন চলে যাবো সেলিমের কবুতরের খামারে। উনি শখের বসে এগুলো করে, এগুলো পালে। এখানে বিভিন্ন রকমের কবুতর আছে। আসসালামু আলাইকুম সেলিম ভাই। আচ্ছা, আপনার কাছে কি কি কবুতর আছে? কবুতর তো এগুলো সব দেশি কবুতর, দেশি। আবার গিরিবাস দেখতেছি, গিরিবাস থেকে। আচ্ছা, কবুতর আপনি পালেন আসলে কিসের জন্য? আসলে কবুতর শখের জন্য, এটা আসছিলাম দুই জোড়া, দুই জোড়া থেকে হইতে হইতে নিজেরা খাই, একটু বেঁচে দিচ্ছে এগুলা, মরতেছে খাইতেছি, ইয়া করতেছি। দুই জোড়া কবুতর থেকে এখন আপনার কতটা কবুতর আছে? এখন দুই জোড়া কবুতর থেকে 50 জোড়ার মতো কবুতর। মাঝে মাঝে হয়তো দু একটা কবুতর নতুন কালেকশন করেছে, আবার বিক্রি করছে দু একটা, আবার পাশাপাশি উনি ঘুঘুও পালে। না, ঘুঘু এক জোড়া আনছিলাম, এক জোড়ার থেকে আজকে এক জোড়া থেকে এখন পাঁচ জোড়া, ছয় জোড়া হয়ে গেছে। আপনার এক জোড়া কুকুর থেকে পাঁচ জোড়া ছয় জোড়া কুকুর ইয়ে করছে। এই যে সাদা কুকুর, এটা কি আমের কাঁচা? হ্যাঁ, এটা অস্ট্রেলিয়ান, এটা অস্ট্রেলিয়ান। এটা পরে আরেক জোড়া আসছে না? এটা অস্ট্রেলিয়ান, কালার ভিন্ন এক একটা কালার। আবার বাজিগর পাখিও দেখছি। আসলে আমি অনেক লক্ষ্যে গিয়েছি কবুতর পালে, যারা তাদের কাছে গেছি। ওই যে আবার ডায়মন্ড ঘুঘু, উনি কবুতরের পাশাপাশি ঘুঘু। এখানে ডায়মন্ড কুকুর আছে, আরও অনেক রকমের কবুতর আছে। আসলে ওনার লোক, উনি মূলত ছাদে বাগান করে, উনি পাশাপাশি কবুতরও পালে, সময় কাটায় বলছে। এবং আচ্ছা, আপনার মাসে কবুতর বাচ্চা কীরকম খান না বাইরে বিক্রি করেন? না না, বিক্রি করি না, খাবারটা পড়ে বেশি। ও, আপনি কবুতরের বাচ্চা আছে বাসায় খান মাঝে মাঝে, আপনার আত্মীয় স্বজনে গিফট টিপ করে। আচ্ছা ভাই, আপনার এখানে বাগানে কি কি জাতের গাছ আছে? গাছ তো আশা তো করি সব জাতের গাছই আছে, দেশি যত ফল আছে। ওনার কাছে দেশি অনেক ফল সবজি। আপনি এই যে সবজি বাগান করছেন, এগুলা কি আপনার ইয়াতে মোটামুটি বাজার থেকে অনেক কম কিনতে হয় না? বাজার থেকে তো কিনতে হয় না, বরঞ্চ আমার ফ্লাটে ভাড়া দিয়ে দিয়ে দূরে আত্মীয় স্বজন সবারই দেন। আপনার মানে কি কিনতে হয় না, নিজের ছাদ বাগান করার জন্য করার কারণে আপনি সবারই দিতে পারেন এবং নিজেও বাজার থেকে তেমন না কিনলেই বলে চললে। আচ্ছা, আপনি আপনার বাগানটা ঘুরে ঘুরে দেখাবো। এটা কি গাছ? ভিতরে লাল যে অনেক বড় পেয়ারা গুলো হয়, অনেক মিষ্টি পদ্ধতি করে রাখি যাতে কোনো পোকা না হয় পদ্ধতি করে রাখে। আসলে এগুলো কি সম্পূর্ণ আপনি নিজে একা একা করছেন? এগুলো না না, দারোয়ান আছে, করে আমি আসি দেখতে। ওই যে পেয়ারা পেঁপেগুলো তো মাসটা দিলে অনেক রকম পেঁপে, ওই এই যে পেঁপে গাছ আছে। তারপর আপনার ডালিম গাছ আছে না? হ্যাঁ, ডালিম গাছ তোমার আমেরিকা আছে, ডালিম গাছ সবজি থেকে ধরে এই যে আমেরিকান মালবেরি গাছ, প্রচুর মাল, এই যে আমেরিকান মালবেরি গাছ
আবার উনি ভাই এটা 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 কি কি গাছ এটা এটা কি এটা মালবেরি কত ডালিম ওনার গাছের আমরা ছাদের ভিতরে এত সুন্দর ভাবে আসলে খুব কম দেখা যায়। আপনারা চাইলেই ছাদে এই যে সাজনা গাছ আছে, এক কথা বলতে কি বেশি অনেক সবজি, তারপর হলো ফল, এদিকে আবার আঙুর গাছও আছে। আমরা দেখতে পাচ্ছি ওনার আঙুর গাছ, এরপরে কামরাঙ্গা গাছ। আসলে প্রকৃতির অনন্য এক সৌন্দর্য ওনার ছাদে আসলে দেখা যায়। ওনার ছাদ আসলে এইভাবে পুরা ছাদ দেখানো অনেক কষ্টকর, অনেক খুব সুন্দর করে। এই যে আমরা দেখতে পাচ্ছি আঙ্গুর ধরতেছে আস্তে আস্তে, এই যে আঙ্গুর গাছের আঙ্গুর। তারপর পেয়ারা, এখানে আরেকটা জাতের পেয়ারা গাছ আছে, প্রচুর পেয়ারা হয়। এবং এই যে জালি কুমড়া। আচ্ছা, শীতে কি আপনি সিম, তারপরে হইলো লাউ, এগুলো কি লাগাই থাকেন? হ্যাঁ, সিম লাউ সিম ভর্তি থাকে তো এগুলা, মানে সব সিজনাল যে 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 ফলন করা হয় সব। এখানে এইগুলো কি গাছ, বটবটি গাছ লাগানো হয়েছে, কি গাছ এটা, এটা কি গাছ, টাইগার, এই যে আমরা, আমরা গাছ আছে ওনার কাছে, আমরা গাছ, মিষ্টি জলপুই, তারপর হইলো আম গাছ, সাজনা গাছ, ডালিম। এই যে দেখতেছি ডালিম তো আসলে দিলে প্রচুর ডালিম থাকে, এটা তো আগে হাঁস করতাম পাখির, এগুলাতে কি করতেন আগে, এগুলাতে হাঁস, হাঁস দেশি মুরগি, হাঁস এগুলো পালতো, এখন আপাতত বন্ধ আছে, পরবর্তীতে আবার করবে। আচ্ছা, আমরা এবার নিচে চলে যাই। দর্শক, এত সৌন্দর্য প্রকৃতি ছাদের উপরে ভাবা যায় না। থাই কমলা, থাই জাম্বুরা, একটা গাছ থাই জাম্বুরা, এখানে জাম্বুরা ধরে, বড় বড় জাম্বুরা ধরে। ওনার ছাদটা ঘুরে ঘুরে দেখছি, ভেন্ডি তো সারা বছর, ভেন্ডি কতদিন আছে, দিছে গেন্ডারি, ইয়া গেন্ডারি চাইনিজ, এটা অনেকটা টেস্টি গেন্ডারি, যেটা টেস্টি গেন্ডারি গাছ, অনেক মজার সাথে পুষাক গাছও আছে। এক কথা বলতে কি প্রকৃতির অনন্য সৌন্দর্য ওনার ছাদে। এই যে পান গাছ আছে, এই যে আমও দেখতেছি, আম ধরে আছে, ওই যে সফুদা গাছ আছে, কলা, ওই যে কলা, কলা গাছ দেখতে পাচ্ছি ছাদের উপরে, এই যে কলা, কলার চুরি তো পেকে যাবে, সুযোগ সব ধরনের ফল, নারকেল গাছ, এই যে নারিকেল গাছ, কলা গাছ, আসলে প্রকৃতির অনন্য ড্রাগন, এটা এটাই যে ড্রাগন ফল, এই যে ড্রাগন, এই যে ড্রাগন ফল আমরা দেখছি, ড্রাগন ফল, ড্রাগন ফলের গাছ প্রচুর, ড্রাগন প্রায় 50-60টার মতো, 60টার মতো ড্রাগন ফল হয়েছে। আচ্ছা, এতক্ষণ আমরা আপনার বাগান দেখলাম, আচ্ছা আপনার মুখ থেকে এখন কিছু কথা শুনতে চাই। আচ্ছা ভাই, এই যে বাগান যে করছেন, হ্যাঁ, এই বাগান করে আপনি কিরকম লাভ বানিয়েছেন? আসলে এগুলো তো শখের জিনিস, লাভবান তো আর ইয়ার জন্য নয়, ফ্রেশ জিনিসটা খাওয়া যায়, যে জিনিসগুলো যা আত্মীয় স্বজন, শ্বশুরবাড়ি থেকে যারা আত্মীয় স্বজন যত লোকজন আসছে, নিজেরা ফলন দিচ্ছে, কিছু পানি টানি দিই,
দারওয়ানে বাকি সময় কাজ করেন। এত সুন্দর প্রকৃত ফলার বাহুল্য।